দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে 2 লাখেরও বেশি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করেছেন। এবছরে পর্যায়ক্রমে আরও 1 লাখ ঘর বিতরণ করবেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী আজ কক্সবাজারের একটি হোটেলের সম্মেলন কক্ষে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন আয়োজিত লার্নিং অ্যান্ড শেয়ারিং ইভেন্ট শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, রিলিফ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডক্টর উবাইদুর রহমান। এ সময় বিভিন্ন আইএনজিও ও এনজিওর প্রতিনিধিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে ভূমি ও গৃহহীন 4টি পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন প্রতিমন্ত্রী।